হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল প্রিয়াস কিংডম। আশা করছি সবাই ভালোই আছেন। এখন বৃষ্টির পার্বণ, মোটামুটি বাড়িতেই থাকা হচ্ছে, বেশিরভাগ সময়টা কাজে বেরিয়েও বেরানো হচ্ছে না। যারা হাউসওয়াইফ বা ওয়াকিং ওম্যান সবাইকে নিয়েই বলছি। তো আজকে একটা নতুন প্রিপারেশন নিয়ে এসে গেছি আমার চ্যানেলের নতুন রেসিপি। এটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন সামনে মাটন রাখা আছে, এখানে 1 কিলো মতো মাটন রাখা আছে। তো এটার রেসিপিটার নাম কি আজকে? মাটন কোরমা। মাটন কোরমা। তো এই মাটন কোরমাটা মানে বেসিক্যালি বিরিয়ানির সাথে হোক, রাইসের সাথে যায় তো, ফ্রাইড রাইস সব কিছুর সাথে, কুলচা সব কিছুর সাথে আপনারা বানিয়ে খেতে পারেন। তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক খুব ইজি স্টাইলে মাটন কোরমা বানানোর জন্য কি কি লাগছে। প্রথমে ম্যারিনেট করব। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লবণ আন্দাজ মতন, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচের থেকে একটু কম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো, আমরা একটু ঝাল খাই তাই একটু বেশি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর টক দই, রসুন বাটা, আর আদা বাটা, আর একটু সর্ষের তেল। এখানে হচ্ছে স্পেশালিটিটা হচ্ছে মাটন কোরমাতে যেটা যায় সেটা হচ্ছে কাজু, তাই তো? হ্যাঁ, কাজু বাটা, এটাই হচ্ছে এর স্পেশাল। আর এটা পেঁয়াজ বেরেস্তা করে দেব। আচ্ছা, তেল দিলাম, মানে এই পেঁয়াজটা ভেজে বেরেস্তাটাও এর মধ্যে যাবে। হ্যাঁ, এখন আমি এটাকে ম্যারিনেট করব। এর মধ্যে আর একটু যাবে গরম মশলার গুঁড়ো, ম্যারিনেট হোক। কতক্ষণ ম্যারিনেট? 2 ঘন্টা করব। ঠিক আছে, ম্যারিনেট হোক। 2 ঘন্টা মতো ম্যারিনেট হয়ে গেছে আমাদের। এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইতে তেলও দিয়ে দিয়েছে, ফোড়নে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারুচিনি ফোড়ন দিয়ে দিলাম। ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখন কষবে, কষতে 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 যখন নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দেব। পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকে করে রেখেছি, মানে আমাদের হচ্ছে কোরমাতে স্পেশাল যেটা যায় সেটা হচ্ছে বেরেস্তা। এটা সরু সরু করে পেঁয়াজ কেটে শুধুমাত্র তেল দিয়ে ভেজেছো তেলের মধ্যে, তাই তো? হ্যাঁ। এই বেরেস্তাটা এর মধ্যে যাবে, সাথে কাজু। এই কাজুগুলো কি ওপর দিয়ে ছড়ানো হবে না বাটা হবে? কাজুগুলোও বেটে দেওয়া হবে। চিকেন এই মাটন কোরমা, মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, মানে কষানো অনেকটা রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, কষিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে কষানো হচ্ছে। হ্যাঁ, এবার আমি এই যে বেরেস্তাটা করেছিলাম
এবার এই মেরেস্কাটা এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এবার একটা মশলা তৈরি করব, একটা বড় এলাচ, দারুচিনি, একটুখানি জায়ফল, ছোট এলাচ, জয়িত্রী, এটা লবঙ্গ গাছে, এইটা ছোট এলাচ, আচ্ছা এটা হলো চকরির ফুল, আর এটা হলো গোলমরিচ কটা দিয়ে এটা আমি একটা মিক্স পাউডার তৈরি করব। এত কিছু মশলা পড়লো এই মশলা দিয়ে কোরমার, আর কাজুটা কি আলাদাভাবে বাটা হবে? মটন কোরমার একটা অসাধারণ স্মেল এসে গেছে নাকে অলরেডি, আরো মশলা পড়ছে। দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা মটন কোরমা। আর রিয়াজি মাংস সাথে জমে যাবে একদম। হয়ে যাওয়ার পরে এবার আমি এবার কাজু টেস্ট করে নেব। কাজুটা বেটে নেওয়া হয়ে গেছে, এবার কাজুটা দিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধই হয়ে গেছে তাই তো? কালারটা দেখুন শুধু বন্ধুরা, আজকে বাড়িতে স্পেশাল বিরিয়ানিও হয়েছে তার সাথে পুরো একদম জমে ফাটাফাটি। তাছাড়া নান কুলচা সব কিছুর সাথেই রুটি, এগুলো সব কিছুর সাথেই যায়। আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু প্রিপারেশনটা ট্রাই করবেন বন্ধুরা। আর মধ্যে কি দেওয়া হচ্ছে? আর কতক্ষণ হবে? মানে সব শেষের দিকে এই কাজুটা দেওয়া হলো বাটাটা ঢাকা থাক। তো অ্যাট লাস্ট আমাদের শেষ, মানে রান্নাটা পুরো রেডি হয়ে গেল। মটন কোরমা পুরো সেদ্ধ হয়ে গেছে, কালারও অসাধারণ এসছে, গন্ধ বেরিয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, শুধু বিরিয়ানির সাথে সার্ভের পালা। বাড়িতে বিরিয়ানি হয়েছে কোরমা স্পেশাল বলে আজ। তো বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন লাগলো। মাটন কোরমা একটা একটা অন্যরকম রেসিপি, বাড়িতে এগুলো স্পেশাল রেসিপিগুলো কোনো গেস্ট এলে তো অবশ্যই বানানো হয়, তো আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে জানাবেন কেমন ছিল কমেন্ট বক্সে। আর সাথে থাকবেন, যদি নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে সাহায্য করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ বন্ধুরা।